আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছো। আজকে আমরা যে দুটি প্রশ্ন নিয়ে আলোচনা করব, একটি হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য ও গ্যালভানিক কোষ কি, আর একটি হচ্ছে নান স্টেট সমীকরণ প্রতিপাদন করো। আমাদের এই চ্যাপ্টারটা হচ্ছে নান স্টেট সমীকরণ সম্পর্কে বেশি আসবে। ঠিক আছে, প্রথমে আসা যাক তড়িৎ বিশ্লেষ্য কোষ কি। যেই কোষ তড়িৎ শক্তিকে, দেখো নামের সঙ্গে মিল থাকবে, তড়িৎ শক্তি, তড়িৎ বিশ্লেষ্য কোষ, যে কোষটা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর গ্যালভানিক কোষ কি, যেটি রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে সেটা হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে তড়িৎ বিশ্লেষ্য কোষ কি বলা যায়? তড়িৎ বিশ্লেষ্য কোষ, যে কোষ তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে তাকে তড়িৎ বিশ্লেষ্য কোষ বলে। ঠিক আছে, তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে পরিণত করে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। এটার আরেক নাম হচ্ছে ইলেকট্রোলাইটিক কোষ, তড়িৎ বিশ্লেষ্য কোষ বা ইলেকট্রোলাইটিক কোষ বলে। পরীক্ষা তড়িৎ বিশ্লেষ্য কোষ না বলে ইলেকট্রোলাইটিক কোষ কাকে বলে এটাও আসতে পারে। ঠিক আছে, এটা সাধারণত দুইটা পাত্রে একটা পাত্রে সংগঠিত হয়। মনে করো এটা তো কি, এটা হচ্ছে আমরা জানি অ্যানোড, আর এটা কি ক্যাথোড। অ্যানায়নরা অ্যানোড দ্বারা আকৃষ্ট হয়। অ্যানায়ন মনে করো সিএল মাইনাস, সিএল মাইনাস, আর ক্যাটায়ন মনে করো সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস। ঠিক আছে, এই হচ্ছে আমাদের, এটাই কি, এটাই হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষ। তড়িৎ বিশ্লেষ্য কোষ। এখন আমরা যদি দেখি গ্যালভানিক কোষ বা ড্যানিয়াল কোষ বা ড্যানিয়াল সেল, একটা মনে রাখলে হবে, এটা তার উল্টা, এটা তড়িৎ শক্তিকে রাসায়নিক শক্তিতে করে আর এটা করবে রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে। যে কোষ রাসায়নিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে তাকে গ্যালভানিক কোষ বা গ্যালভানিক কোষের আরেক নাম কি, ড্যানিয়েল কোষ বলে। এটা দুইটা পাত্রের মধ্যে সংগঠিত হয়। এ হলো একটা পাত্র, এ হলো আরেকটা পাত্র। ঠিক আছে,
এখানে মনে করো এটা হলো মনে করো অ্যানোড, এটা মনে করো ক্যাথোড দণ্ড। অবশ্যই এটা এগুলা দ্রবণের মধ্যে ঢোকানো থাকে। এটা হলো অ্যানোড, এটা হলো অ্যানোড, আর এটা ক্যাথোড। একটা অ্যানোড দণ্ড আর একটা ক্যাথোড দণ্ড। এখানে আরেকটা জিনিস থাকে, এটাকে বলে লবণ সেতু। এখানে মনে করো পটাশিয়াম ক্লোরাইডের কাই ব্যবহার করা হয়েছে, এটার নাম কি? লবণ, লবণ সেতু। এটাই আমাদের কি? এটাই আমাদের গ্যালভানিক অথবা ড্যানিয়াল কোষ। ঠিক আছে, অনেক সময় তোমাদের পার্থক্য আসে যে গ্যালভানিক তড়িৎ বিশ্লেষক কোষ আর গ্যালভানিক কোষের মধ্যে পার্থক্য। এখানে একটা পাত্রে সংগঠিত হয়, এখানে দুইটা পাত্রে সংগঠিত হয়, এখানে লবণ সেতু লাগে, এখানে লবণ সেতু লাগে না। এখানে তড়িৎ শক্তি থেকে রাসায়নিক শক্তিতে পরিণত হয়, এখানে রাসায়নিক শক্তি থেকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত, একটা একটা বিপরীত। এখানে একই তড়িৎ বিশ্লেষের মধ্যে দ্রবণ গুলা ডুবানো থাকে, এখানে আলাদা আলাদা তড়িৎ বিশ্লেষের মধ্যে দ্রবণ গুলা কি ডুবানো থাকে, দণ্ড গুলা ডুবানো থাকে। ঠিক আছে, আশা করি এই দুইটা সকলে বুঝতে পেরেছো। এখন আমরা নন স্টেট সমীকরণটা দেখি। নার্নিস্টের সমীকরণ ধরলাম আমরা, এ মল এ আছে, বি মল বি, ডট ডট। বিক্রিয়ার পরে আমাদের তৈরি হলো এম মল এম, আর হলো এন মল এন প্লাস ডট ডট। কিছু বিক্রিয়ক বিক্রিয়ার পরে কিছু উৎপাদ উৎপন্ন হলো, তাহলে সক্রিয়তায় সক্রিয়তায় প্রকাশিত নানিষ্টের সক্রিয়তায় প্রকাশিত নানিষ্টের সমীকরণটা কি লেখা যায়? এই এখন যে সূত্রটা দেখতেছে এটা আমাদের একটা প্রতিপাদন আছে, তা আমাদের তো প্রতিপাদনটা লাগবে না, এটারে ব্যবহার করে সক্রিয়তার প্রকাশিত ব্যবহার করে আমরা নানিস্টের সমীকরণটা প্রতিপাদন করব। সক্রিয়তা মানে অ্যাক্টিভিটি, এটাকে এ দিয়ে প্রকাশ করে, ঘনমাত্রাকে আমরা জানি সি দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, আমরা এখানে অ্যাক্টিভিটিতে করব সক্রিয়তায় প্রকাশিত। তাহলে সমীকরণটা কি? ডেল জি ইকুয়াল টু ডেল জি নট প্লাস আরটি লন উৎপাদের ঘনমাত্রা বাই বিক্রিয়কের ঘনমাত্রা। তাহলে আমাদের অ্যাক্টিভিটি দেব উৎপাদ বাই বিক্রিয়ক। তাহলে আমরা যদি লিখি, যেহেতু আমরা অ্যাক্টিভিটিতে প্রকাশ করতেছি, তাহলে অ্যাক্টিভিটিতে তাহলে আমাদের উৎপাদ কোনটা? উৎপাদ হয়েছে এখানে এম, মোল সংখ্যা কোথায় চলে যায়? উপরে, এটা আমাদের জানা আছে। এখানে কত? এন, মোল সংখ্যা চলে যাবে উপরে। সেম নিয়মে উৎপাদ বাই আমাদের কি? বিক্রিয়ক ইনটু ডট ডট। এখন যদি আরেকটা লিখি, এখানে কি এ, তাহলে এ মোল এ, বি মোল বি। ঠিক আছে, জি ইকুয়াল টু জি নট প্লাস আর টি লন উৎপাদ বাই বিক্রিয়ক, এটা আমাদের জানা আছে, সক্রিয়তা প্রকাশিত। তাহলে ডেল জি সমান ধরি ডেল জি ইকুয়াল টু মাইনাস এন এফ ই। ধরলাম ডেল জি এর পরিবর্তে মাইনাস এন এফ ই। তাহলে এখানে যদি আমরা বসিয়ে দিই, বা
জি এর পরিবর্তে কি এন এফ ই, তাহলে মাইনাস এন এফ ই, ডেল জি এর পরিবর্তে মাইনাস এন অফ এন এফ ই লিখলাম, তাহলে এটা তো ডেল জি নট, তাহলে হবে মাইনাস এন এফ ই নট, কারণ এগুলো হচ্ছে আমাদের ধ্রুবক। প্লাস সেম নিয়ম, এখানে তো আর কিছু না, আমরা জাস্ট মান বসাইতেছি লন, তাহলে অ্যাক্টিভিটিতে প্রকাশ করছিলাম এম উপরে ছোট হাতের এম ইন্টু এ নিচে এন উপরে ছোট হাতের এন ইন্টু ডট ডট বড় হাতের এ উপরে ছোট হাতের এ ইন্টু বড় হাতের বি ছোট হাতের বি ইন্টু ডট ডট, ঠিক আছে। এখন এখানে শুধু আমরা জাস্ট মানটা বসাইছি, এখন আমরা মাইনাস এন এফ, আমরা তো ই এর মানটা বের করব শক্তিটা, তাহলে মাইনাস এম এন দিয়ে পুরো সমীকরণটাকে আমরা কি করব, পুরো সমীকরণকে ভাগ করব, তাহলে মাইনাস এন এফ দ্বারা যদি ভাগ করি, আচ্ছা একটা ভাঙ্গা এ করি, এন এফ ই আছে, তাহলে আমি মাইনাস এন এফ দিলাম, এখানেও মাইনাস এন এফ ই নট আছে, আমি মাইনাস এন এফ দিলাম, এখানে আর টি মাইনাস এন এফ দিলাম, লন এম ছোট হাতের এম ইন্টু বড় হাতের এম ছোট ইন্টু ডট ডট বড় হাতের এ ছোট হাতের এ ইন্টু বড় হাতের বি ছোট বি ইন্টু ডট ডট, সাইড নট কি হবে, সাইড নট হবে মাইনাস এন এফ দ্বারা ভাগ করে, ঠিক আছে। উপবক্ষকে আমরা মাইনাস এন এফ দ্বারা যদি ভাগ করি, তাহলে দেখো তো এই এন এফ এন এফ কাটা যায় মাইনাসে, তাহলে থাকে কি, তাহলে আমাদের থাকে ই, তাহলে আমরা ই লিখলাম ইকুয়াল টু এ মাইনাস এন এফ মাইনাস এফ কাটলে ই নট থাকে, ই নট দিলাম, ই ইকুয়াল টু ই নট প্লাস এ মাইনাস এ মাইনাস আর টি বাই এন এফ লন এম মোল এম ইন্টু এন মোল এন ইন্টু ডট ডট, সেম নিয়মে এম মোল এ ইন্টু বিমোল বি ইন্টু ডট ডট, তার মানে আমাদের সমীকরণটা কি আসলো, ই ইকুয়াল টু ইনট মাইনাস আর টি বাই এন এফ লন উৎপাদ বাই বিক্রিয়ক, ইহাই ইহাই নার্ন স্টের সমীকরণ, ঠিক আছে। আশা করি সকলে বুঝতে পেরেছ, যদি কেউ কোথাও না বুঝে থাকো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে, আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। সকলে ভালো থেকো, আসসালামু আলাইকুম।